नमस्कार बंधुरा आमी सोमा सोमा लाइफस्टाइल चैनले आपनादेर सकलके अनेक अनेक स्वागत जानाई। दई पटल रेसिपिटा जदि आपनादेर भालो लेगे थाके प्लिज लाइक शेयर कमेंट एवं सबस्क्राइब करबेन चैनलटिते। आजके रेसिपि बानाबो दई पटल। दई पटल बानानोर जन्य आमी पटलगुलो गोटा गोटा करे रेखेछि। पटलेर दुई दिके अल्प अल्प करे केटे निएछि। पटल भालो करे धुये परिष्कार करे निएछि। पटले लवण हलुद माखिए नेब। बंधुरा ये दई पटल रेसिपि आमी किभावे बानाई आपनारा देखते थाकुन। दई पटल रेसिपिटा आमी सर्षेर तेले करब। आपनारा चाइले सानफ्लावर ओयेलेओ करते पारेन। कड़ाइए सर्षेर तेल दिए दिलाम। पटलगुलो भेजे नेब। गैस मीडियम फ्लेमे रेखे पटलगुलो भेजे नेब। माझे माझे पटलगुलो नाड़ाचाड़ा करे देब। देखुन बंधुरा आमार पटल भाजा होये गेछे। आमी तुले नेब। ओई तेले दिए देब गोटा गरम मसला। दिए देव गोटा जिरे शुकनो लंका फोड़न। दिए 15-20 सेकेंड नाड़ाचाड़ा कर। हलुद गुड़ो लंका गुड़ो धने गुड़ो जिरे गुड़ो हाफ चामच आदा बाटा ये मसलाते अल्प जल दिए एक पेस्ट तैरी कर। ছোট কাপে 1 কাপ দই নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফোড়ন ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেস্ট করা মশলা। দিয়ে নাড়াচাড়া করব। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে। কাঠি ধুয়ে জল দিয়ে আরো ভালো করে কষিয়ে নেব মশলাটা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি পটলে লবণ দিয়েছি লবণটা পরিমাণ বুঝে দেব। দিয়ে দেব চিনি। ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে। দিয়ে দেব ফেটানো টক দই 1 কাপ। দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। দইটা নাড়াচাড়া করার সময় গ্যাসের ফ্লেমটা কমেই রাখতে হবে, না হলে দই ছানা কাটা হয়ে যাবে। মশলাটা নাড়াচাড়া করে আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। বন্ধুরা আমার মশলা কষানো হয়ে গেছে। দেখুন দিয়ে দেব ভেজে রাখা পটল। দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে। এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি আরো অল্প চিনি দিয়ে দেব। দিয়ে নাড়াচাড়া করে নেব। এই রেসিপিতে আমি হলুদ দিয়েছি। আপনারা যদি দিতে না চান নাও দিতে পারেন হলুদ। দেখুন গ্যাসটা কমিয়ে ভালো করে পটলের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিতে। ভালো করে মশলার সঙ্গে পটলটা নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দেব হালকা গরম জল।
কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসেছে আর আমার রেসিপিটা হয়েও এসেছে। দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, নাড়াচাড়া করে দেব, দিয়ে গ্যাস অফ করে দেবো।